ক্যাম্পাসে ডাক পেয়েছিলাম যখন, ভাবিনি এত সহজে খাপ খাইয়ে নেব নিজেকে। কেননা অচেনা মানুষ, অচেনা পরিবেশ, পুরনো বন্ধুরা কোথায় কে যে চলে গেছে তা কে জানে। ছোটকালেই এই কলেজ মাঠে খেলার সুযোগ হয়েছিল, বড় হয়ে যে এই কলেজেই শিক্ষালাভের সুযোগ মিলবে তা ভাবিনি কখনো। কলেজ সুন্দর হয়ে গেছে, বড় হয়ে গেছি আমরা, আমাদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় লেখা হয়ে গেছে এই কলেজে। এবার আসি আমাদের কথায়। বাঁধ ভাঙা নদীর মতো আমরা সবাই এই কলেজে এসেছিলাম, ভালোবাসায় ছুঁয়েছিলাম পুরো ক্যাম্পাস জুড়ে। কলেজ মূলত যাওয়া হতো প্রাণের বন্ধুদের সাথে একবার হলেও দেখা করতে। সুখ দুঃখ ভাগাভাগি, ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, এগুলো তো আমাদের প্রত্যেক দিনের আলোচনার বিষয়বস্তু ছিল। আর ক্লাসের কথা, কেমিস্ট্রি ক্লাসে মনোযোগ আনা আর বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে দেখা, এই আশা ছেড়ে দিয়েছে অনেক আগে। তাই লাইব্রেরিতে বসে কামরুল স্যারের চোখ নিয়ে হাসাহাসি করতেই আমাদের সময় সব পার হয়ে যায়। আর ক্লাস শেষ হতেই এই বিস্তর সবুজ মাঠে আমরা বসে গানের আসর জমাই, গিটার হাতে একসাথে গলা মিলিয়ে গেয়ে যাই যতক্ষণ না কেউ একজন ভুল লিরিক্স গাওয়া শুরু করবে। আর ক্লাস শুরুর প্রথমে যে গসিপ হতো তা আমরা সকলেই মিস করব আজীবন। একজনের বই দিয়ে গোটা ক্লাসরুম চালিয়ে নিতাম আমরা। পরিশেষে রাগ তো করতোই, কিন্তু রাগ বাঁধানোর দায়িত্ব তো আমাদের, তাই না? তাই রাগ, অভিমান, অভিযোগ, ক্ষোভ যা আছে লিখে উড়িয়ে দিই আকাশে, যেন থেকে যায় শুধু বন্ধুত্ব। শেষে কত কথা ছিল বলার, কেউ বলেনি, কেউ শোনেনি। হয়তোবা রাগ, অভিমান, ভালোবাসা সবই ছিল, ছিল না শুধু ছেড়ে যাবার ভয়। এখন মনে হয় যেন এক পলক ফেললেই চোখের সামনে ভেসে ওঠে সবগুলো স্মৃতি। শুধু হয়ে একটা মোমেন্টের জন্য হায় উদ্গ্রীব হয়ে থাকে সকল বন্ধুরা। কখন আলিঙ্গনে জড়িয়ে নেবে একে অপরকে, ভালোবাসায় সিক্ত করবে একজন আরেকজনকে, কিন্তু আমাদের কাছে ছেড়ে যাবার ভয় কখনোই ছিল না। কেননা না হারাবার কথা দিয়ে দেওয়া হয়েছে অনেক আগে। তাই বন্ধু চল হাত ধরি আর একটাবার, পথাটা হোক হাজারো একসাথে। শুধু মনে রাখ হারিয়ে যাক দিন
হারিয়ে না যাই আমরা।